গানের অবস্থা 12টা, মানে রুমগুলোতে মেয়ে থাকে তাহলে ওদের 4টার বদলে 8টা লাগে। আমার গাড়ি স্কিড করতেছে, ট্র্যাকশনে ট্র্যাকশনে সাইন মারতেছে, এ স্লো স্লো দেখবেন খুব লয়াল, বর্ষাতে খুব পিনিক লচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এই হচ্ছে আমার বাইক, এখন প্ল্যান হচ্ছে এটাকে নিয়ে বের হব। সকাল সকাল বের হলাম সাজেককে দেখার জন্য, আর আকাশটা দেখেন কি পরিমাণ হোয়াইট মেঘ, আর ওইদিকে যে মেঘগুলো থাকে ওগুলো এখনও নিচে একটু একটু আছে, এপাশেগুলো সব চলে গেছে বাট ওই পাশেগুলো একটু একটু আছে। যখন উঠছিলাম তখন কয়েকটা ফুটেজ নিছিলাম, ভালো ভিউ আমি অনেকবার দেখছি। এই বাংলাদেশে ন্যাচারাল যে সুন্দর জিনিস ওগুলার অভাব নাই, মানে চাইলে আপনি অনেক সুন্দর সুন্দর প্লেসে ঘুরতে পারেন, বাট ওই সুন্দর সুন্দর প্লেসে হয় আপনি ভালো থাকার প্লেস পাবেন না, না হলে ভালো খাওয়ার প্লেস পাবেন না, না হলে ভালো রাস্তা পাবেন না, মানে কোনো না কোনো প্রবলেম আছেই। আর এই সবগুলো একটা প্লেসে নাই, সেটা হচ্ছে কক্সে। কক্সে আপনি ভালো খাবার, থাকার ভালো প্লেস সবই পাবেন, তারপরে রাস্তাঘাটও ভালো পাবেন, বাট কক্সের যে মেইন সৌন্দর্য ওটাই এখন আর আগের মতো নাই। কক্স দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, মানে সকালে মেঘগুলো ছিল নিচে, এখন উপরের দিকে উঠে গেছে, জাস্ট একটা চিকন লাইন আছে আর বাকি, মেবি আধা ঘন্টার মধ্যে এটাও চলে যাবে। আর হ্যাঁ, এখন বৃষ্টি হচ্ছে, কালকে দিনে 3-4 বার বৃষ্টি হয়েছে। কালকাতে প্ল্যান ছিল অনেক পিকচার তুলবো, অনেক কিছু করব, বাট রুম থেকে এখন বের হলাম, আর যেহেতু সাজেকে আসছি এর জন্য একটা ফিল নেওয়া উচিত রাতের সাজেক, কারণ রাতের বেলা এক এক সময় এক এক ফিল পাওয়া যায়। এখন যে ফিলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি আর পুরো মেঘের ভেতরে আমরা। কেন হচ্ছে বের হলাম, আর বের হয়েছি চা খাওয়ার জন্য। সাজেকে কয়েকটা শপের চা অনেক ভালো লাগে, অলওয়েজ এখানে আসি। আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, সাথে সাক্ষী চা, এই ভিডিওটাও সাক্ষী করে রাখছি, শালমের জীবনে বউ থাকবে না। দেখেন তাহলে সবচেয়ে সুখী মানুষ আমি। আমরা এখন আছি মেঘের ভেতরে, মানে বৃষ্টি হচ্ছে এর জন্য মেঘগুলো উপর থেকে অনেক নিচে চলে আসছে, এর জন্য পুরো চারপাশে মেঘ আর মেঘ, মানে সাথে ফিল হচ্ছে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি আর একটা চা। তবে এই যে মেঘের যে সিচুয়েশনটা এটা খুবই রেয়ার। আচ্ছা এটা আমি খুবই রেয়ার, আমি একটু বলি। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মেঘের কিছু ক্যাটাগরি থাকে, যেরকম হচ্ছে যারা প্লেনে জার্নি করছেন বলতে পারবেন, প্লেনে কিন্তু 8000 ফিটের উপরে যে একটা অনেক সময় ঝাঁকি হয়, মেঘেরও কিন্তু একটা ওয়েট আছে। আর সবচেয়ে ভারী মেঘ হয় হচ্ছে কালো মেঘগুলো, যেগুলো থেকে বৃষ্টি হয় আর কি বেসিক্যালি। সো আমরা যে জায়গাটা আছি আমরা ফিল করতেছি লাইক বৃষ্টি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বৃষ্টি না, এটা হচ্ছে মেঘ, যে মেঘটা থেকে আর কি বৃষ্টি হয় এবং যে মেঘটা ভারী, যেটা আমরা নিচ থেকে কালো মেঘ যেটা দেখি আর কি সেই মেঘটা। তো এটার যে অনুভূতি বাংলাদেশে একটাই জায়গা আছে, যে এক জায়গায় আসলে 3 রকম বৈচিত্র্য আপনি দেখতে পাবেন, যার একটা হচ্ছে শীত অনুভব হবে, আবার দেখবেন রোদ উঠছে সামার ফিল হবে, আবার দেখবেন হুট করে বৃষ্টি, আর মেঘ ফ্রি দিয়ে দিলাম এটা এমনি পাবেন। তবে এটা ধারণ বার মাঝে অনেক মিল আছে, কারণ একবার দেখবেন, হ্যাঁ একবার দেখবেন খুব লয়াল, বর্ষাতে খুব পিনিক লচ্ছে। আচ্ছা, কালকে রাতের ওয়েদারটা অনেক ভালো ছিল, মানে পুরো মেঘ এটার মধ্যেই ছিল আর গুড়ি 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 বৃষ্টি। আমি যখন 2016 সালে আসছিলাম তখন ওই ওয়েদারটা আমি দেখছিলাম, আর কালকে রাতে দেখলাম ওই ওয়েদারটা। ওই ওয়েদারটা আমার অনেক ফেভারিট, বাট এটা সবসময় পাই না কেন জানি, বাট কালকে পাই অনেক ভালো লাগছে, এর জন্য রাতে একটু বের হয়েছিলাম। প্ল্যান হচ্ছে এখন ব্রেকফাস্ট করবো, কারণ আমরা কালকে রাতের পর থেকে আর কিছু খাই নাই, মানে রাত বলতে তাও একটু সন্ধ্যার সময় খেয়েছিলাম, এরপর আর খাওয়া হয় নাই। হ্যাঁ এখানে কুকুর সব জোস জোস, হ্যালো, এগুলো মানুষ টানুষ একটাও ভয় পায় না। এখন প্ল্যান হচ্ছে খাবো, খাওয়ার প্লেস হচ্ছে এটা, দেন চা খাবো এখানে,
এটা হচ্ছে 1800 ফিট উপরে, সো আমরা 1800 ফিট উপরে চা খাই, কালকে রাতেও খাইছি, এখন আবার খাবো, এরপর দেখি সাজেক ঘোরাঘুরি করবো, দেন ঘোরাঘুরি করে যাই না আবার রিসোর্টে। কাহিনী হচ্ছে আমরা বের হয়ে গেলাম, মানে একেবারে বের হয়েছি, আর এখন বাজে 3:10, মানে আমরা লেট, আমাদেরকে বলছে 2:00 থেকে 2:30 মধ্যে বের হইতে, বাট আজকে ছিল ফ্রাইডে, আর যেহেতু ফ্রাইডে এর জন্য নামাজ পড়া লাগছে, আর নামাজ পড়লাম কই সেটা যদি আপনাদেরকে বলি, প্লেসটা হচ্ছে এই হেলিপ্যাডের উপরে, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে সবচেয়ে সুন্দর মসজিদ, এই সেই মসজিদ, এটাতে আজকে নামাজ পড়া হয়েছে। একটু আগে এখানে এত মানুষ ছিল, এই মসজিদের ভেতর অনেক সুন্দর, বাট মসজিদটা মানুষের তুলনায় একটু ছোট, কারণ এখানে একদম ফুল ছিল, মানুষ বাইরেও নামাজ পড়ছে, এত মানুষ ছিল এখানে। এই উপর থেকে ভিউটা একটু বেটার লাগে, এটাও আগে একটা হেলিপ্যাড ছিল, বাট এটা এখন মসজিদ করে ফেলছে। তাহলে এখন যাই আর্মিদের ওখানে, ওরা দেখি আমাদেরকে বের হতে দেয় নাকি, বের হতে দিবে, বাট একটু কথা শোনাবে যে লেট করছি কেন, এই সেই অনেক কিছু। ওকে, আমরা এখন নিচে নামতেছি, আর এখন বাজে 3:23, বিসমিল্লাহ, এখন নাকি 2:00 বাজে ছেড়ে দেয়। কাহিনী হচ্ছে কখনো ওরা 2:00 ছেড়ে দেয়, কখনো ওরা 3:00, কখনো 3:30, সো এমনই চলতে থাকে। এর জন্য উচিত হচ্ছে আগে জিজ্ঞেস করে নেওয়া, মানে সাজেকে ঢুকার সময় আমরা জিজ্ঞেস করে ঢুকছি, আমাদের বলছে 2:00 ম্যাক্স 2:30, তা আমরা লেট করছি, কারণ আমরা একা একা যাবো, যেহেতু ফার্স্টে যেতে পারি নাই, সো লাস্টে যাবো, লাস্টে এখন গেলে পুরো খালি পাবো। হ্যাঁ, সামনে থেকে অনেকগুলো গাড়ি আসবে, প্যারা নাই। ওয়াও, আজকের আকাশটা দেখেন, অনেক বেশি মেঘ, কালো কালো মেঘ, এর জন্য রেনকোট রেন প্যান্ট সবই পরা, বাট এর জন্য সেই গরম লাগতেছে। আচ্ছা, এই গাড়িগুলার যে পাওয়ার, মানে একটু আগে একটাকে দেখছিলাম, মানে পানি নিয়ে উপর উঠতেছিল, মানে এতটুকু, মানে রাস্তা থেকে এই রাস্তা এতটুকু উঁচা, কতগুলো বিট, জাস্ট ফার্স্ট গিয়ারে দিয়ে বাড়ি মেরে মেরে ওরা উঠে যাচ্ছে, মানে গাড়িগুলোর জন্য কোনো ব্যাপারই না, এগুলার টপ স্পিড বা ওরকম নাই, বাট এগুলার যে টর্ক, মাশাল্লাহ, এর জন্যই এসব গাড়ি এখানে অ্যালাউ করে। নিচে নামতেছি, ও অনেক নিচে, আচ্ছা একটু ফাস্টে নামে, অনেকক্ষণ স্লো নামছি, বিরক্ত লাগতেছে। এ তাকাইও নাই, আচ্ছা এখান থেকে পানি ফুল করে দেন এগুলো উপরে নিয়ে যায়, আর এক ড্রাম পানির দাম 1500 টাকা, এর জন্য সাজেকে যারা আসবেন একটু পানি কম খরচ করেন। আর যে রিসোর্টের মালিক ছিল ওর সাথে আড্ডা মারতেছিলাম আমরা, কারণ বৃষ্টি হচ্ছিল তো বেরোতে পারতেছিলাম না, এর জন্য রিসোর্ট মালিকের সাথে আড্ডা মারতেছিলাম, সে বললো নর্মালি ছেড়ে আসলে খুব একটা পানি লাগে না, ওর যখন রিসোর্ট ফুল থাকে তখন 2 ড্রামে হয়ে যায়, বাট যদি ওদের রুম সবগুলোতে কোনো মেয়ে থাকে, মানে রুমগুলোতে মেয়ে থাকে, তাহলে ওদের 4টার বদলে 8টা লাগে, এখন মেয়ে থাকলে কেন এত পানি লাগে সেটা তো জানি না, বাট যদি আপনি জানেন তাহলে আমাকে বলেন তো, মেয়েরা থাকলে কেন এত পানি লাগে। হ্যাঁ, একটা জিনিস জানি, সেটা হচ্ছে মেয়েরা অনেক বেশি, মানে কি বলতাম, হাত ধুইতেছে তো ধুইতেছে, সাবান দিয়ে এই করে সেই করে, আমাদের ছেলেদের কি ধুইলে ধুইলাম, না ধুইলে নাই খাই ফেলছি, খাইনি খাতাম, মাশাল্লাহ, কেউ দেখছেন ভিউগুলো। এই টায়ারটা নিয়ে মোটামুটি ভয় লাগে, কারণ এই টায়ারটা খুব একটা ভালো না, মানে সুবিধার না, স্লিপ করতে পারে যেহেতু বৃষ্টি হয়েছে, এর জন্য আস্তে ধীরে চালাবো, প্ল্যান এটাই। সাজেকের যে মেন ঢালু ওটা তো নামলাম, বাট প্রচুর গরম লাগতেছে, কারণ আমি রেনকোট পরে আছি, এই জিনিসটা আমি বুঝলাম না, যতবার আমি রেনকোট পরছি বৃষ্টি হয় নাই, রেনকোটটা খুলে ফেলবো আর বৃষ্টি, ওরে কি ব্রেক করলো, এ ও থ্রেড দিতেছে, বাড়ি মারে একদম নিচে ফেলা যাবে, ও শেড, এই জোড়া তালি দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। শেড, এই নতুন করে রাস্তাগুলো করতেছে, আর কি বলতাম, গাড়ির অবস্থা 12টা, আসার সময় বললাম অবস্থা খুবই খারাপ, এখন এগুলা দ্বারা দেখছি কিরে, আমার গাড়ি স্কিড করতেছে, ট্র্যাকশনে সাইন মারতেছে, এ স্লো দাঁড়ান, আমার গাড়ি স্কিড করছে তো ট্র্যাকশন অন হয়ে গেছে, চলেন। এখান থেকে খাগড়াছড়ি আর 45 কিলো, আমরা আস্তে ধীরে যাচ্ছি, আমরা সবার লাস্ট, সবাই অলরেডি চলে গেছে,
স্কট চলে গেছে অনেক আগে, তারপরে যারা ওই দিক থেকে আসতেছিল ওরাও সবাই সাজেকে, আমরাই লেট। একা একা যদি একজন দুজন হয় তাহলে একটু প্রবলেম, বাট আমরা চারজন, এর জন্য প্রবলেম না। বাঘের হাট, এটা হচ্ছে যে স্কট ছিল ওরা, ওরা চলে আসছে, আমরা লেট, আমরা ওদের পরে আসছি। বাট এখানে কী কাজ? এখন আমি হাটাজারি চলে আসছি, মানে একদম খাগড়াছড়ি পার হয়ে, তারপরে যত ফটিকছড়ি পার হয়ে একদম হাটাজারি। আর হাটাজারি থেকে আমার বাসা বেশি দূর না, 20 থেকে 20 কিলোই হবে, এর বেশি হবে না। এখন এতক্ষণ মাঝে গায়েব করেছিলাম, গায়েব ছিলাম না, মূলত প্রচুর বৃষ্টি আজকে, মানে রাস্তার কন্ডিশন দেখেন, এখানে একটু বৃষ্টি কমছে, মানে এতক্ষণ মৃত্যু বৃষ্টি, আমার জুতার ভেতরে পানি, আমি রেনকোট পরছি, রেন প্যান্ট পরছি, তারপর আমার জুতার ভেতরে পানি, মানে এই পরিমাণ বৃষ্টি হয়েছে। সাইড দিয়ে ঢুকতে পারি নাই, উপর দিয়ে ঢুকছে, কীভাবে ঢুকছে যাই না, বাট মানে জুতার ভেতরে আমি চপ চপ করতেছি, এই হচ্ছে অবস্থা। আর রাস্তা মোটামুটি খালি ছিল, বাট অন্ধকার ছিল অনেক, আমার এই লাইটে খুব একটা দেখি নাই। আবার এমন অনেকগুলো লাইট আছে যেগুলোতে একদমই দেখা যায় না, ওরকম না, মানে ফগের মতো আলো না, বাট মোটামুটি স্টক হিসাবে ভালো। সো ভালোই টেনে টেনে চলে আসছি, মানে অ্যাভারেজে 60-70-80 এরকম আনছি। আর বৃষ্টি না হলে একটু বেটার করতাম, কারণ এটার টায়ার কি বলতাম, সাজেক থেকে যখন বেরোচ্ছি তখন বেশি প্যারা খাইছি। মূলত দিঘিনালার পর থেকে বৃষ্টি বেশি শুরু হয়েছে, দিঘিনালা থেকে স্টার্ট করে একদম কি বলে এই এতক্ষণ পর্যন্ত বৃষ্টি আর বৃষ্টি। বাট দিঘিনালা খাগড়াছড়ি পুরো পাহাড়, পাহাড়ে এই চাক্কাটা এত স্লিপ করা করে, মানে একটুও কর্নারিং করি নাই। তো আর কি, এত বাধা বিপত্তি সব কিছু উপেক্ষা করে আমি বের হয়ে গেলাম, আর এখন চিরং ঢুকবো, প্ল্যান হচ্ছে এটাই। ফার্স্টে প্ল্যান ছিল ঢাকায় চলে যাওয়ার, বাট না, চিরং ঢুকতেছি, সকালে আবার ঢাকায় চলে যাবো, চিরং আসি জাস্ট রাতে সবার সাথে একটু আড্ডা দিব, থাকবো এটাই, কালকে সকাল সকাল আবার ঢাকায়। তাহলে আর কি, এখন আড্ডা দিতে যাই, সব ফ্রেন্ডের সাথে আড্ডা দিই, তারপর বাসায় যাই, ওদেরকে আর নাই দেখাই, কারণ আমার ফ্রেন্ডদেরকে এখন আমি খুব একটা দেখাই না, ওরা সবাই বিজি, কেউ জব করে, কেউ বিজনেস করে, কেউ এখনও MBA শেষ করতেছে, এরকম এক একজন এক এক কাজে বিজি, আর কেউ আমার মতো ঢাকা চিটাগং দৌড়াদৌড়িতে বিজি। এর জন্য আর কি আজকের মতো আমার ব্লগটা এতটুকুই, যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিয়েন, আর একটা কমেন্ট করে বলিয়েন ব্লগটা কেমন লাগছে। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। সো ওয়াসেক এখন আসে, বাই বাই, টেক কেয়ার, টাটা।